निजुम द्वीप हाथिया उपजेलार एक छोट द्वीप जा चट्टग्राम विभाग के नोआखाली जिलार अंतर्गत। निजुम द्वीप पूर्वे चर ओसमान नामे परिचित छिलो। एटी मेघना नदीर मोहनाय बंगोपसागर बुके जेगे उठा एक चर। मूल भूखंडेर हाथिया उपजेला सदर थेके 2 किलोमीटर दक्षिण पश्चिमे अवस्थित। एटी एकक कोनो द्वीप नय बरं चार पाँचटी छोटो छोटो चर निये गठित एकटी द्वीप। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। 2013 সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন হতে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে। নিজুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান, আবার কেউ কেউ একে ইছামতির চর বলতো। ভিউয়ার্স, পথপান্তরের এই পর্বে আমি আপনাদেরকে নিজুম দ্বীপ ঘুরে দেখাবো এবং কি নিজুম দ্বীপের যাতায়াত সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিউয়ার্স, আমি এখন আসি হচ্ছে গিয়ে চেয়ারম্যান ঘাটে। এখান থেকে আমরা এই ট্রলারে করে যাব হাতিয়ার নলচিরা ঘাটে। আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই ট্রিপে আমি জয়েন করতেছি ফেনী থেকে। আমার বন্ধুরা অলরেডি ঢাকা থেকে হাতিয়া এসে পৌঁছে গেছে। আপনারা যারা ঢাকা থেকে নিজুম দ্বীপ আসতে চান তারা প্রথমে সদরঘাট চলে যাবেন। সেখান থেকে হাতিয়ার যাওয়ার জন্য 2টি লঞ্চ বরাদ্দ রয়েছে প্রতিদিন। এগুলো বিকেল 5:30 এবং কি 6টা বাজে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় সদরঘাট। রোমাঞ্চকর একটি বোট রাইডিং শেষে ইতিমধ্যে আমি চলে আসছি নলচিরা ঘাটে। দর্শক বন্ধুরা, এখান থেকে আমাদেরকে যেতে হবে মুক্তারিয়া ঘাটে। এর যাওয়ার মাধ্যম হচ্ছে গিয়ে বাইক। বাইকে যদি আপনারা 2 জন যান সেক্ষেত্রে 300 টাকা পড়বে, আর যদি 1 জন যান সেক্ষেত্রেও 300 টাকা পড়বে। এখান থেকে ট্রলারে করে আমাদেরকে যেতে হবে বন্দর টিলা ঘাটে, ভাড়া নিবে 10 টাকা। ভিউয়ার্স, ইতিমধ্যে আমি চলে আসছি বন্দর টিলা ঘাটে। বন্দর টিলা ঘাট থেকে এখন আমি যাব হচ্ছে কি নামা বাজার। বাইকে করে যেতে হবে, ভাড়া হচ্ছে কি 50 টাকা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ নিজুম দ্বীপে। তো আমরা গতকালকে সন্ধ্যায় সেখানে পৌঁছাছিলাম, তো এখন অনেক টায়ার্ড ছিলাম, ব্লগটা কন্টিনিউ করা হয়নি। ইনশাল্লাহ আজকে নিজুম দ্বীপে যা যা আছে সেগুলো দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, আমরা নিজুম দ্বীপ জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি বোট স্টেশনে। ওখান থেকে আমরা একটা বোট ঠিক করছিলাম, 100 টাকায় আমাদেরকে 2টি স্পট দেখাবে। সেটা হচ্ছে গিয়ে কমলার চর আর হচ্ছে গিয়ে চৌধুরী খাল। তো চলুন যাওয়া যাক, আমরা কমলার চর এবং চৌধুরী খাল দেখে আসি। অ্যাকচুয়ালি মনের ভিতরে হরিণ কাজ করতেছে, হরিণ দেখবো হরিণ দেখবো, বাট ছাগল দেখার পরে মনে হচ্ছে দিকে হরিণ দেখছি, ঠিক আছে, বিষয়টা এমন। তো আমরা অনেক এক্সাইটেড হরিণ দেখার জন্য, যদি একটু লেট করে ফেলছি। হরিণ দেখতে হলে অনেক ভোরে উঠতে হয়। ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের বোর্ডের কাছে। এই বোর্ডে করে আমরা কমলার বন এবং কি চৌধুরী খাল দেখব। আমরা এখন নৌকা জানি শুরু করছি, চলুন চলতি পথে আপনাদেরকে নিজ
নিজাম দ্বীপের সৌন্দর্যটা দেখাই। ভিউয়ার্স আমরা এখন খাল থেকে মেঘনা নদীতে প্রবেশ করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা নদীর মোহনা, এখান দিয়ে মেঘনা নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। নিজুম দ্বীপে দেখার মতো অনেকগুলো স্পট রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কমলার দ্বীপ, চৌধুরী খাল, চোয়াখালী সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন, নামাবাজার সমুদ্র সৈকত, দমারচর ইত্যাদি। এই পর্বে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো কমলার দ্বীপ, চৌধুরী খাল এবং কি ম্যানগ্রোভ বন। 2001 সালে বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। 2013 সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন হতে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে। নিজুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান, আবার কেউ কেউ একে ইসামুদ্দিন চরও বলতো। আমরা এখন চলে আসছি চৌধুরী খালে, মাত্র নৌকা থেকে নামলো। এই যে আমরা এখন এই বনে যাব, এইখানে হরিণ দেখার সম্ভাবনা আছে আর কি, যদিও একটু লেট হয়ে গেছে। আসলে হরিণ দেখতে গেলে অনেক ভোরে আসতে হয়, যার কারণে একটু কনফিউশন আছে। তো চলুন দেখা যাক আসলে আমরা হরিণ দেখতে পাই কিনা। তোমার নামটা কি? রাব্বি। আচ্ছা ভিউয়ার্স, আমাদের রাব্বি তথা মাঝি গাইড যাই বলেন ছোটো ভাই, ওর কথা মতে যে হরিণ দেখতে হলে আমাদেরকে শব্দ করা যাবে না, তো সে অনুপাতে আমরা আগাচ্ছি আর কি, দেখা যাক কী হয়। অনেক ঘন জঙ্গল, এই চিগে বনের ভিতরের অবস্থা নিচে শ্বাসমূলে ভরা বেশিরভাগ সময়। তো দেখো শিয়ালে করতো, এখন তো মনে হয় শিয়াল নাই না। বাংলাদেশ সরকার এই অঞ্চলটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করার পরেও এখানে কিছু ভূমিদস্যু এবং কি বনদস্যু বনগুলো দিনের দিন উজাড় করে দিচ্ছে। প্রশাসনের নজরদারি না থাকার কারণে এখানকার স্থানীয় ভূমিদস্যু ও পশুদস্যুরা দিনের দিন বেপরোয়া হয়ে উঠছে। ভাবুন তো এমন একটি জায়গার কথা যেখানে পাখির কুহু কুহু ডাক, মসমসে পাতার শব্দ। কিরে মসমস কইছি আর মসমস করতেছিস? সাবধানে পথ চলবেন, শিমুল শ্বাসমূলের সাথে যে কোনো সময় আপনার পায়ের ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি নৌকা উল্টে যেতে পারে। 15-20 মিনিট হাঁটার পর আমরা এমন একটি পায়ে চলার রাস্তার সন্ধান পেলাম, কিন্তু হরিণের দেখা পেলাম না। ভিউয়ার্স আমরা প্রায় ঘন্টা দেড় ঘন্টার মতো হাঁটার পরে আমরা কোনো হরিণের সন্ধান পাইনি। আমরা হরিণ দেখার জন্য আসছিলাম এখানে, বাট হরিণ দেখা পাইনি। এখন এই পথ দিয়ে যাচ্ছি খালের পাড় দিয়ে, দেখা যাক এখানে পাই কিনা। নিজুম দ্বীপে হরিণ এবং মহিষ ছাড়া অন্য কোনো হিংস্র প্রাণী নেই। 1996 সালের প্রেক্ষাপটে হরিণের সংখ্যা প্রায় 22,000। নিজুম দ্বীপে রয়েছে প্রায় 35 প্রজাতির পাখি, এছাড়াও শীতের মৌসুমে অজস্র প্রজাতির অতিথি পাখির অভয়ারণ্য পরিণত হয় এই নিজুম দ্বীপ। নিজুম দ্বীপে বিশাল এলাকায় পলিমাটির চর, জোয়ারের পানিতে ডুবে এবং ভাটায় পটলে শুকায়, এই স্থানগুলোতে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখিদের বসবাস। জোয়ারের পানিতে বয়ে আসা বিভিন্ন প্রজাতির মাছ এদের একমাত্র খাবার।
নিজুম দ্বীপের রয়েছে কেওড়া গাছ। ইদানিং বন বিভাগ কিছু নোনা ঝাউ রোপণ করেছে। এছাড়া রয়েছে প্রায় 43 প্রজাতির লতাগুলা এবং 21 প্রজাতির অন্যান্য বৃক্ষরাজি। ভিউয়ার্স এখন আমরা যাচ্ছি কমলার দ্বীপে। সেখানকার মেঘনা নদীর মোহনায় আমরা গোসল করব এবং কি নদীর খুব কাছ থেকে আসলে আমরা মেঘনা নদীকে দেখব। ইয়ে হাম হ্যায় ইয়ে আমারা বোট হ্যায় আর ইয়া আমারে পাহাড়ি হো রহা হ্যায়। বিভাস আমরা চৌধুরীখাল এবং কমলার দ্বীপ দেখার পর এখন আমরা জাতীয় উদ্যানে এসেছি, নিজুম দ্বীপ জাতীয় উদ্যানে। এই হচ্ছে নিজুম জাতীয় উদ্যানের টাওয়ার। তো এই টাওয়ারে উঠলে আপনারা মোটামুটি আশেপাশের ভিউ এবং বনের ভিউগুলো ভালোভাবে দেখতে পাবেন। চলুন আমরা টাওয়ার থেকে ভিউটা দেখে আসি। এই টাওয়ার থেকে আপনারা পুরো নিজুম দ্বীপের অন্যরকম একটি ভিউ পাবেন। আশা করছি নিরাশ হবেন না, ভালোই লাগবে। ভিউয়ার্স আনফর্চুনেটলি আজকেই আমাদেরকে নিজুম দ্বীপ থেকে চলে যেতে হবে। তো গত রাতে আমরা এই হোটেলেই ছিলাম আর এই হচ্ছে গিয়ে আমাদের রুম। এই রুমটির ভাড়া নিয়েছিল 2500 টাকা। স্টাফদের বিহেভিয়ার সার্ভিস ভালোই, তবে খাবার বাইরে খেত। তো গাইজ, এ পর্যন্ত ছিল আমাদের আজকের ব্লগ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটু অনুপ্রেরণাই আমাকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।